নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন 11টা বাজে, আমি সকালবেলায় আজকে ও পুকুরে জল দিছি। এই যে পুকুরে জল ভরপুর, পুকুরে সার দিব, তো সার দিই নি এখনো। পুকুরে সার দিবার গেলে জলটা আর একটু কইছিলাম যে দিয়ে রাখুম, তো জল ওখানে পরিপূর্ণ করে দিছি। তো পুকুরের অবস্থা এই পর্যন্ত। আর পুকুরে যে হেন্সি দিয়ে দিছি, এটা হচ্ছে গ্লাস কাপ মাছে খাওয়ার জন্য, ঠুকরে ঠুকরে খাই। আর মাছ এখনও ভাসে না, কারণ হচ্ছে মাছ কয়েকদিন পর থেকে ভাসবো। আবার যখন আবার খাবার দেয় তখন মাছ ভাসে। এই যে সে যে পাখির ঘর, আর যে চুলে এটা শুকাইতে দেওয়া হয়েছে, এটা শুকাইব। এটা শুকানোর পরে চাষবো, চাইছে মুখ কাটবো, তারপরে এটা জাল দিয়ে আবার হলো ই করতে হইব, জাল ধরিয়ে শুকাইতে হবে আবার, কারণ রোদে যেতে স্যার ওর মধ্যে শুকাইবেন এখন। আর আমার এই যে ফুল গাছ, এখনও ফুল গাছ দেখেন খুব সুন্দর হয়েছে। আরও কিছু ফুল গাছ দিই ওই দিক দিয়ে। আরও যে পাশে অপু কাম করবে আনছি, আমার কাকা তো ভাই মেশিনে মোবাইল বাল্টি আনছে। তো চলেন যাই দেখে আসি। অপু মোবাইল বাল্টি নিয়েছে? মোবাইল কি পুরাটাই কত টুকু গাইছ? পুরানটা মোবাইল কোন ডান্স হয়? কাকা তোমাকে খিরে তো দেখা যায় বড় বড় হয়েছে, ওই যে বাত্তি করছে নাকি? ওরে বিশন গাইন গাইছে খিরাই খাই বাবর আছে না বলো নাই মনে হয়। আমি ও গাছে ফুল আইছে, হসা গাছে, কিন্তু ধরতে আছে না এখন। স্টার্ট দিবে না অপু, খাইলে খাও একটা নিয়ে কাকা গো খিরাই খেত। ওই যে কাকা বহরে সে অপু মেশিনে মোবাইল বাড়াইলো, জায়গায় মেলা কিছু বুনছে, খিরাই বুনছে, মূলা বুনছে, মটর কলই, টমেটো, সরিষা, বেগুন, সব ধরনের গাছে জায়গা আছে, খিরাই ধরছে, অনেক খিরাই ধরছে। আমি কটা মূলে নিয়ে যাই বাবা, মূল করা দিব বাবা, খাইবে না? খাও তুমি, তুমি আছো তুমি খাও। আপনাকে বৌদি যে কাকা গো খেতে থেকে ই নিয়ে আইলো, হসা হসা না খিরাই না, ওটা স্বাদ না খিরাই। তো আমি কি করবা, কটা মূলা নিবে আসি পালানে থেকে? মূলা দেখি কি কি করবা বাবা, ভাজি করবার কইছি মূলা ভাজা। মূলা গাছ কালকে নিড়িয়ে দেওয়া হয়েছে, নিড়িয়ে বেড়াই হয় তো বাবা কয়, তো খেতে এত মূলা থাকতে একদিন মূলা ভাজি খেলাম না। নেও গাছ কে মূলা ভাজা, বাবা বল মূলা ভাজা খেয়ে বেড়েছে, আজকে মূলা ভাজি খাবো আমরা। মূলা হয়েছিল খুব সুন্দর, অনেক বড় বড় মূলা হয়েছে। এই মূলা ভাজি কি করবা, হসা খেয়ে নাও তাহলে, খেয়ে ও বাবা ভেঙে ও ওই রে গেলাম গাড়ি। মূলা অর্ধেক ভেঙে মাটির তলে রয়েছে আর অর্ধেক উঠছে। মূলা কামড় দাও, হশাসুরে মূলে নিয়ে আইলো, খিরাই সুর, লাল শাক লাল শাক ভাজা
তাই গো আজকে মুলা ভাজি করলে আর লাল শাক নেওয়ার দরকার নাই আজকে মাছের তরকারি মানে নাকি হ্যাঁ মাছের তরকারি মুলা শাক কইবো চলো মুলা ভাজা তো বন্ধুরা যে মুলা নিয়ে গেলাম পালানো থেকে উঠিয়ে এখন যে রান্না বান্না করবো আমি না আপনাকে বউ দিয়ে আর কি ও মেশিন স্টার্ট দিয়ে লাইছে ওপু মেশিন স্টার্ট করে ফেলাইছে সে ওপু মেশিন স্টার্ট করে ফেলাইছে মোবাইল বল দিয়ে পাকা মিস্ত্রি তো খেতে থেকে মুলা নিয়ে আসি বাবা মুলা ভাজি করবার গেছে তো মুলা ভাজি করবো আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো সবজি ডিকাইটে নিয়ে আমি সবজি কেটে নেবে মুলা কি সবজি না বড় হো মুলা সবজি না তাহলে কি মুলা হাগের মধ্যে পড়ে মুলা হাগের মধ্যে পড়ে হাগের মধ্যে কাঁচা কামড়ে খায় কাঁচা কামড়ে খায় মুলা মুলা কাঁচা কামড়ে জিয়ের মতো কয় জামাই মুলার দিনে এলে না মুলা তো খাইলে না আজকাম হবো সেই মুলা মুলা দে তরকারি মুলা আরে তো জামাইয়ের দশা এইটু তরকারি আমার ডাক দিবি না শীতের দিনে তিন দিন পর পর স্নান করবা এইটা কি করে জানেন যেদিনকে স্নান করে ওই দিনকে দুইবার তিনবার করে আর যদি না করে একবার করে সত্য কথাটা কইলে কয়ে দিলে ডাক্তার ইসান করুম আজকে আমার ভাগ্নি আইসে কালকা আইতে আইতে বেলা গেছে এই যাবনি মামনি করি সামিজ দিয়ে কি করবা সামিজ দিয়ে ডিম খাইবা না ডিম খাইবে ভেঙে দেবো মা খাই নে বাইজে দিও বাইজে সবাই মুরগি তো ডিম পারছে লিখ নাই নাই আমার কাছে দিয়ে থেকে গেল দাও বাইজে দে মনে ও বাবা মাথা ফাটা গেছে দাও বই যাই থেকে চাল যাও ডিম ভাজি দেখাও গা যাও ডিম ভেজে নাও গাটা ও গ্যাসে গ্যাসে চলে কড়াইর মধ্যে একটু খালি তেল দে বাইজে দাও এই দিছি রে ফাটি ডিম ফাইটাই গেছে গাড়া আমার সবজি কাটা শেষ তরকারি রান্না করার জন্য সবজি কাটছি আর মুলা ভাজিও করে নিছি এখন এগুলো ধুয়ে টুয়ে তারপর রান্নাটা বসাবো সবজি ধুয়ে রেখে দিছি এখন মাছটি ভেজে নিমো লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি মরিচের ফাঁকি করে তেল দিয়ে দিলাম
Oh, is it? Oh, Bupara, the answer, what is it? Yeah, got it. Yet, Nagal, the word again. Ramen, like a lot from the cook. Who bought the Ran boy have booked a tunku, Nagal, both again. Another devil of West, because I will go to the fish. I'll put the somebody's. Somebody I have Mongol was like a Likhan. With the Kobutari, have I done a book? Gomya Gomda Gomda Kobutari. গান কাসাবাদাম গান হি মানে পুরো ড্রাইভারে কাসাবাদাম গান গান গাইলো লিখন আমার কাছে নিয়ে আয় নে দাও তো আমার কাছে নে দাও লিখন তো কোন সময় গান গায় না আজকে আবার গান গাইবেন সে দাও কবুতরে খাবার দাও গান গাও আমার দুই জোড়ায় ঘষি দিছে একটা ঘষি ফুটবো হন তাই না একটার ঘষি ফুটবো আর একটা হবাই দুইটা দিছে না ঘষি দেওয়া হচ্ছে মামু দুইটা দিছে না দুইটা দিছে কি মরিবা না ওই মরিবা না নিয়ে আয় খাইলে খাইছ না মরিবানে নিয়ে আয় ওই যে আমার বই নিয়ে আইছে মানে মরিবানে খাইব বলে পেঁয়াজ তেল দিয়ে মরিবানে বানা নিয়ে আয় খাই শেষ আর মাছ বাজার তেলে জিরে দিয়ে দিলাম নবন কাঁচা মরিচ নাই কাঁচা মরিচ ঘরে নাই কি কয় ঘরে আনব করা মানে পেঁয়াজ তেল দেবো দেখে ধন্যবাদ তাও নাই দর্শক মুড়ি মুড়ি খাই অপু পেঁয়াজ তেল দিয়ে মুড়ি ওই অপু খেতে একটা ভাষা আছে নিয়ে গা নুপুর নুপুর অপু খেতে থেকে একটা খেতে নিয়ে গা আমি ছোট বোনে খিরানবার কাকা খেতে কাকি দেখো একটা খাইছে ই তো দেখে লোভ সামনে না খেয়াল আইসে পথেই শেষ ওই যে খিরাই গাছ আছে আছে দেখ খিরাই আছে
হিরা আছে ও এটা আইনে না হ্যাঁ নে এটাইব একটার কথা তো কই আইছি থাই কইব এটাইব নিয়া দা খালি খিরাই মেলা খিরাইছে এই দেখ এই যে খিরাই এই যে খিরাই ও যে খিরাইর করা একটা এই যে খিরা খিরাই বুঝাই যে খিরা ভাত দিয়েছে বুঝাই দেখ কত বড় হইছে এই যে খিরে কত বড় হয়েছে ভাত দিয়েছে ভীষণ ডাকছিল মেলা খিরে আছে আর এটা নিয়ে যা নষ্ট করে খায় না তো বেশি আমার তো আমার তো এটা ছোট এই যেটাই বড় আছে এই যে না আছে একটা উজ উজুরে নেই নিয়ে খেলে দেখো নেই খালি ওই বধু দেব অল্প একটু জায়গা আমাদের মেলা গেছে শুনছে তো বন্ধুরা খিরাই নিয়ে গেলাম ওখানে এই যেন মুড়ি বানাইব এটা হলো কাকা গোবাক এটা হলো কাকা গোবাক কাকি গো খিরাই খালি বাদ দিয়ে দেবেন সেগা অবু তোমার নিমন্ত্রণ করলে আজকে আমাকে মুড়ি খাওয়ার তোমার খেতের খিরাই দিয়ে এই মুড়ি খাবেন সি তোমার এই নিমন্ত্রণ দিলাম পাক বন্ধ জানো গো অবু পাক বন্ধ দিব নিমন্ত্রণ আবু বলে কয় কষা নিয়ে গেছে গা কোনটা তুই কোনটা দেখ আমি জল দাও সবজি কথা নিচ্ছে জল দিয়ে দিলাম আজকে কি মন কষা নিয়ে দিছ গো কাশ হয়ে গেল গা কাশ আইছে না পেলে তাহলে আজকে তরকারি স্বাদ হবো তারা এটা হেসছি যেন ওই বাপের বাড়ি ডাব খেয়ে সুস্থ হয়েছে ডাবের তো মিষ্টি আছে না এক নম্বর ডাব প্রত্যেকদিন কাকি একটা খিরাই নিলাম খাই না মানুষ নাই আমি হইছি লেবু নাই আমার তাড়াতাড়ি খাও না ও আবলা আবলা খাবি খালি ফুটা ওর আগে আরেকজনে তো বালি ভরে আসলে কি করবান সে জাল কম হয়েছে লিখন দুই তালায় বসছে বাগনি
Namani? Hello, sir. So, hi, girls. Hi, daughter. Hi, daughter. Look at that. Hi, daughter. Hi. Hi, daughter. খুব সাত দা আমার কাছে মাড়ো আমনে গুলো যদি জানেন রান বাজার কি বলটা করছে রান বাজার জিরাই বাটে নাই মুড়ি খাবার যা মানে খাবার বাজার বাজেছে মানে তাড়াতাড়ি জিরাই বাট পাঞ্চু পাড়া উক্তা করে নিছেন তাড়াতাড়ি খেলায় উমরের তার গাড়ি ফুকে গেল খুব তাড়াতাড়ি করে জিরাটা বাটলো মুড়ি বানাইতে বানাইতে বানাইলো আমি ওইদিকে তাকিয়ে আসলাম জিরা বাটার কথা মনেই নেই কারণ তরকারি হয়ে গেছে এখন মনে পড়ছে যে জিরা বাটা তো বাটন দেওয়ার কি করুন দেব জিরা বাটাটা দিয়ে দিলাম এখন মাছ দিয়ে দিব আমার তরকারি রান্না শেষ আর নামে ফেলামো তারপরে মুলা ভাজি করবো এখন মুলা ভাজি করবো কড়াইয়ে তেল দিয়ে দিছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিবো লবণ দিলাম হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আমার মুলা ভাজি করা শেষ আর নামে ফেলাম